আসসালামু আলাইকুম, সকল শান্তি বর্ষিত হোক। আজকে আমরা কি চিনব? মাদারবোর্ড, এই পিসিবি বোর্ড। এই মাদারবোর্ড ছেড়েটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা হার্ডওয়্যারে কাজ শিখছি তারা কাজ করবো কোথায়? মাদারবোর্ডে। তো শুরু লগ্ন থেকেই যদি মাদারবোর্ডটা ভালো করে আমরা একটু বুঝতে পারি, আয়ত্ত করতে পারি, তাহলে ফিল্ড ওয়ার্ক করে আমরা খুব তৃপ্তি পাবো, ফিল্ডে গিয়ে কাজ করে খুব মজা পাবো আমরা। প্রথমে বলি, এই যে বোর্ডটা যে খুলছে, এটা যে বা যেই খুলছে, এটা আমাদের অনেক খুলে দিয়ে গেছে আমাকে, এর আগে যারা খুলছে। দেখো, এই ফোনটা খুলতে গিয়ে বেশ কিছু কাজ তিনি করেছেন। প্রথম কাজ, এখানে বলি, রিবনটা ছিঁড়ে ফেলছে। দ্বিতীয়, ক্যামেরার উপর রিবনটা ছিঁড়ে ফেলছে। মোবাইলের জগতে এই ছেঁড়া ফাটা ভাঙা খুব সহজ, এর চেয়ে সহজ আর কিছু নাই। একটা মোবাইল তুমি মুহূর্তে নষ্ট করতে পারবা, জাস্ট লাগাবা, পাওয়ার সাপ্লাইতে লাগাই, একটু বলেছে বাড়িয়ে দিবা, শেষ, ফোন ডেড, হাত থেকে ফেলবা, ফোন ডেড। এরকম বহু জিনিস হতে আছে ডেট করা, কিন্তু ঠিক করা কি তার চেয়ে জটিল, অনেক জটিল। এবং অনেক ফোন আমাদের দেশে এখনও, আমি হিসাব করি, শতকরা কত পার্সেন্ট হবে, 40% উপর মোবাইল ঠিক হয় না। কত পার্সেন্ট? শতকরা 40% উপরে মোবাইল ঠিক হয় না। ওকে, তো তো শতকরা 40% হ্যাঁ, ওরা ফোনটা দিয়ে সব। ওকে, তো তার কী বললাম, তো 40% মোবাইল রিপেয়ার হয় না। কেন হয় না দেখি তোমার বলো তো, কেন হয় না? রাইট, শতকরা 20% উপরে পাস আমাদের বাংলাদেশে আসে না। 20% বলতে আমরা মাদারবোর্ড বুঝাচ্ছি, 20% বলতে ডিসপ্লে বুঝাচ্ছি না। যে 20% পাওয়া যায় তার আওতায় পড়তেছে, তা 20%-এর মধ্যে 10%-এর মধ্যে পড়ে যাচ্ছে কি ডিসপ্লে, তারপরে বাকি যে টুকরো জিনিসপত্র পাওয়া যায়। মোবাইলের অধিকাংশ জিনিসগুলো পাওয়া যায় না, বিশেষ করে বোর্ডের, মাদারবোর্ডের কম্পোনেন্ট কিনতে পাওয়া যায় না। শুধু পাওয়া যায় কি আইসি, তাও কি 20টা মডেলের মধ্যে একটা বা দুটো বা তিনটের পাওয়া যায়, বাকি 17-18 পাওয়া যায় না। এর অনেক জিনিসের সংকট আমাদের দেশে আছে। গতকালকার যে এলিয়ার এই এমআই 11 লাইটের জন্য আসছে, ওটা একটা পাওয়ার সুইচ লাগবে, জাস্ট পাওয়ার সুইচ রিবনটা পায় না বাজারে খুঁজে। অনেক মডেলে তুমি বাইরের একটা প্লাস্টিক সুইচ বাজার কিনতে পাবে না, কেচিং কিনতে পাওয়া যাবে না, ব্যাটারি তো অরিজিনাল মানে পাওয়া যাবে না, এটা তো একদম 80%। বাকি জিনিসপত্র যা, তাহলে তো প্রশ্ন ওঠে কি যে আমরা তাহলে মোবাইলটা রিপেয়ার কীভাবে করি? মোবাইলটা আমরা রিপেয়ার করি আসলে মূলত এই যে মেধা, এই যে সুস্থ আমাদের মাথা দিছে, দুইটা হাত দিছে, করার যোগ্যতা ক্ষমতা দিছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা দিছে, এগুলোর আলোকে আমরা মোবাইলটা রিপেয়ার করি। কাজে আমাদের জ্ঞান থাকতে হবে, কেমন, খুব ভালো পরিমাণে জ্ঞান থাকতে হবে। এই জন্য মোবাইল রিপেয়ারের পয়সাটাও ওরকম, যারা ভালো স্পন্ডার রিপেয়ার করে তারা একদিন পার ডে, এমন টেকনিশিয়ান আমার চোখে নজরে আসে যে পার ডে 15,000-20,000 টাকা ইনকাম করে। লাইক আমরা যে ডাবল টাকার কাজ করছি, একটা বিল নিচ্ছে 2,500 টাকা, এই ডাবল টাকা 2,500 টাকা দিচ্ছি টেকনিশিয়ানের জন্য, যদি কাস্টমার হতো বিল নিচ্ছে 4,000 টাকা, সারাদিন এরকম কাজ দুটো করলে তো হয়ে যায়। যারা এই আইসি লেভেল সিপিও লেভেল এক্সপার্ট, তারা এরকম কাজ সারাদিন দুটো করলে এনাফ না, দুটো গ্রাহকের কাজ করলেই যথেষ্ট, দুটো কাজ করতে তার সর্বোচ্চ সময় লাগবে 4 ঘন্টা। ওকে, তো আমরা এই জন্য কি আমাদের এই মেধাটাকে, আমাদের হাতকে যত শক্ত এবং যত শক্তিশালী, যত অভিজ্ঞতা সম্পন্ন করা যায় তত আমাদের জন্য বেস্ট, তাই না? কাজেই সেখানে মাদারবোর্ডটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদারবোর্ড সম্বন্ধে ধারণা যদি না থাকে, তুমি যদি এক দেখায় মাদারবোর্ড খুলে মাদারবোর্ডের সিপিইউ চিনতে না পারো, পাওয়ার চিনতে না পারো, বিভিন্ন সেকশন থেকে চিনতে না পারো, তাহলে তুমি কাজ করতে পারবে না। কাজ করা যাবে? যাবে না। ঝড়ে বকমরে ফকিরে কেরামতি দুই একবার হবে, বারবার কিন্তু হবে না, পরবর্তী সময় কী হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এবং বর্তমান আমাদের সমাজে একটা সেকশনের টেকনিশিয়ানরা শুধু মোবাইল নষ্টই করে অভিজ্ঞতার কারণে। এই জন্য আমরা ট্রেনিং প্রসিডিউর চালু করেছি, যে না ট্রেনিং করে অন্তত হবে কি, সে ঘেরে নষ্ট করার আগে একটা হ্যালো বলবে যে আমি মোবাইলটা বুঝতেছি না কীভাবে কাজ করবো, হ্যাঁ তুমি এভাবে করো না, পারলে সে নিয়ে আসতেছে বা সে না পারলে তার এলাকায় কোনো সিনিয়রকে নিয়ে যাচ্ছে দেখাচ্ছে। কিন্তু যারা কোথাও ট্রেনিং করে না, কাজ শিখে না, এরা কী করে, এরা নিজে যেটুক পারে হিট টিপ মাইন্ড এটা যেটুক হয় হইলে হইলো, নাহলে কি যা দফা দফা, এ তো ক্ষতিকার হচ্ছে, সাধারণ টেকনিশিয়ানের ক্ষতি হচ্ছে, আবার ও অন্য কোথাও যেতে পারতেছে না। কারণ এভাবে যারা অন্য কোথাও ট্রেনিং না করে অন্য কোথাও যায়, তখন তার কাছে টাকা রুষে বেশি চায়, অন্য টেকনিশিয়ানের কাজগুলো গাড়া কাজগুলো করতে চায় না, তার দিন শেষে লস টাকার,
গ্রাহকের, গ্রাহক মানে কি আমার ভাই, স্বাস্থ্য খালতো দায়িত্ব আত্মীয়, তো আমার বাংলাদেশের কোনো ব্যাপারটা ভাইয়ের যদি টাকা নষ্ট হয় সে আমার ভাই নয়, বিষয় হচ্ছে এরকম। তো বোর্ড সমাধান হজ করতে হবে, শুরু করেন বোর্ডে আছে কি, প্রথমে আমরা শেষ করি বোর্ডে একটা বোর্ডে আছে কি, বোর্ডের প্রধান কর্মকর্তাকে নাম কি, তার সিপিও, প্রধান কর্মকর্তার নাম কি সিপিও, সেকেন্ড কর্মকর্তার নাম হচ্ছে ইএমএমসি, বর্তমান সময়ের ইউএফএস, ইএমএমসি এবং ইউএফএস, ওকে একটা লুজ কাগজ রাখতে বলছিলাম, ধরা যাবে আজকেও লুজ কাগজটা নেই আমি লেখালেখি করার জন্য, এটা লুজ কাগজ নয়, এটা একটা ডায়াগ্রাম, ওকে হ্যাঁ শুরু করেন আপনি। তাহলে দুই নম্বরটা কি, সিপিও, ইএমএমসি, ইউএফএস, অবলিক ইউএফএস দিচ্ছেন না, অবলিক ইউএফএস, গুড, জায়গা সরে গেছে কেন, বোর্ডটা মুছে দেন, ওটা কাজ দেখুন আর মুছে দেন। তো সিপিও, ইএমএমসি, এরপর হচ্ছে পাওয়ার এসি, পাওয়ার এসি ওয়ান এবং টু, পাওয়ার এসি কি ওয়ান এবং টু, পাওয়ার এসি ক্ষেত্রে পিএম এবং পিএমআই থাকে, কোয়ালকম সিপিও, সিপিওতে পিএম এবং পিএমআই থাকবে, মিডিয়াটেক সেকশনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে পিএম এবং পিএমআই থাকে আর কিছু সেকশনে শুধু পাওয়ার এসি থাকে, তাদের দুটো আইসি আমরা নোট করি, হ্যাঁ লেখেন ওয়ান এবং টু, পিএমআই লেখেন, যেমন এই বোর্ডগুলো দেখেন চায়না বোর্ডগুলোতে তিনটে আইসি, সিপিও, ইএমএমসি এবং পাওয়ার এসি, এটা তো সেফ, সিপিও, ইএমএমসি, পাওয়ার এসি লেখা হলো। আচ্ছা এরপরে আটটা আইসি থাকে যেটা মানে চার্জিং কন্ট্রোলার থেকে শুরু করে পাওয়ার পর্যন্ত, এটা আমরা পিএমআই বলছি, হ্যাঁ তারপর এটার একটা নাম দেন বুট আইসি, বুট, পাওয়ার বুট করার জন্য পাওয়ার এসির সাথে সংযুক্ত একটি ছোট আইসি থাকে, যদি ওটা পিএমআইতে চলে আসে তারপর চেনার জন্য দেওয়া আর কি, লিখেছেন এটা হচ্ছে পাওয়ার সেকশনের মূল কন্ট্রোলিং আইসি, যে একটা মোবাইল চলতে গেলে, একটা মোবাইল অন হতে গেলে, একটা মোবাইল ফোকাস বা ফেস দেখাতে গেলে এই আইসিগুলো অনিবার্য, এই সিপিও, ইএমএমসি, পাওয়ার এসি, একটা হোক আর দুটা হোক মাস্ট লাগবে কি, আইসিগুলো থাকতে হবে এখানে। এরপর নেটওয়ার্ক লেখেন আরএফ, আরএফ আইসি, তারপর হচ্ছে পিএ, থ্রি জি ফোর জি এবং টু জি আলাদা হবে, থ্রি জি ফোর জি আলাদা হবে, টু জি আলাদা আলাদা, মোট তিনটা মেন আইসি থাকে নেটওয়ার্ক সেকশনে, আরএফ, ফোর জি আইসি, থ্রি জি ফোর জি আইসি এবং টু জি আইসি, টু জি আইসি দিয়ে কথা বলা হয়, থ্রি জি ফোর জিতে কী হয় নেটওয়ার্ক বা ডাটা ইউজ করা হয়ে গেল। এরপর লেখেন অডিও, সাউন্ড কন্ট্রোলিংয়ের জন্য, সাউন্ড রিডিংটা যে বাজে বা এই শব্দগুলোকে সুন্দর সুবোধন করার জন্য ইউজ করা হয় অডিও আইসি, পেয়ে গেলাম। এরপর আছে ব্লুটুথ বা ওয়াইফাই, ব্লুটুথ এবং ওয়াইফাই সংযুক্ত আইসি, যেখানে ব্লুটুথও থাকবে ওয়াইফাই থাকবে। এরপর থাকবে চার্জিং আইসি, চার্জিং আইসি, পাওয়া গেল চার্জিং আইসি, চার্জিং আইসি পরে থাকবে ডিসপ্লে আইসি, সেটা ডিসপ্লে হইতে পারে, ডিসপ্লে আইসি, ডিসপ্লে বলতে গ্রাফিক্স বোঝাচ্ছি, আমরা লেখা, যে লেখা যেগুলো আছে লেখাগুলোর জন্য আলাদা আইসি ইউজ করা হয়। এরপর হচ্ছে লাইট আইসি, এরপর থাকবে সেন্সর আইসি, সেন্সর থাকতে পারে, ফিঙ্গার থাকতে পারে, তো এই ধরনের আরও অনেক কিছু থাকবে, আমরা এটা প্র্যাকটিক্যাল করাবো, কাজ পুরো কাজটা প্র্যাকটিক্যাল কাজ আসলে, সো প্র্যাকটিক্যাল আমরা করাবো, এটা আরও ডিপ বিষয়, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আসলে। এভাবে চলছে আমাদের ক্লাস, আগামী মাসের 5 তারিখ থেকে শুরু হবে আমার, 6 তারিখ থেকে শুরু হবে আমাদের 66তম ব্যাচ, 65তম ব্যাচ চলছে অবশ্য, টানা আমাদের এই পুরো দিনব্যাপী ট্রেনিং চলতেই থাকবে, মাসের শেষব্যাপী, এরপর ওদের আইসি লেভেলের ট্রেনিংয়ের সুযোগ রয়েছে, যারা দেখছেন ওদেরকে আসলে দোয়া করবেন, অনেক বিভিন্ন জায়গাতে কষ্ট করে আসছে তারা, এই গরমের মধ্যেও কষ্ট করে অনেক আরাম ত্যাগ করে কাজ শিখতে আসছেন, আমরা সবটুকু আমাদের পক্ষ থেকে দিব, সেখানে আর কোনো কমতি নাই, আর আমাদের বারবার বিভিন্ন রকম ট্রেনিং ফি বা বিভিন্ন রকম ঘুরিয়ে গাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, আমাদের একটাই মেথড, একটাই করছি, একটাই আমাদের রুলস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।